আপনি পরিশ্রম করে আপনি আপনার জীবনটাকে পরিবর্তন করতে পারেন, আপনার ভাগ্য আপনি নিজে লিখতে পারেন। আপনি পারেন আপনি আগামী ভবিষ্যতে আপনি কিভাবে থাকবেন, কি করতে চান, সেটা আপনি চেষ্টা করলে কিন্তু আপনি পারেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন কিছু তথ্য আমি আপনাদেরকে দিতেছি যে তথ্যগুলো আপনাদের জীবনটাকে পরিবর্তন করে দিবে। আপনি যদি ছাত্র হন, আপনি যদি ব্যবসায়ী হন, আপনি যদি কর্মজীবী হন, আপনি যদি কৃষিকাজ করেন বা আপনি ড্রাইভিং করেন বা যেই কোনো আপনি যে পেশায় থাকুন না কেন, আজকে এই ভিডিওটি আপনার জীবনটাকে পরিবর্তন করে দিবে। এই ভিডিওটি দেখার পর আপনার সন্তানের জীবন আপনি পরিবর্তন করতে পারবেন। আপনার সন্তানকে আপনি যা বানাতে চান তাই বানাতে পারবেন। ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় উকিল, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, যা ইচ্ছা আপনি সেটা বানাতে পারবেন। তা কথা না বাড়ি চলে যাচ্ছে মূল ভিডিওতে। এবার আমি আপনাদেরকে স্মরণ করে দিতেছি, যত বড় বড় ধর্মীয়, যত বড় নেতা দেখবেন যারা আজকে পৃথিবীতে নাই কিন্তু তাদের কথা আজও সবাই স্মরণ করতেছে। সকল ধর্মে এইরকম অনেক, কেউ বলে সন্ন্যাসী, কেউ বলে সাধু, এক একজন এক এক ভাষায় এক এক ধর্মে এক এক নামে ডাকে, যারা যখন জীবিত ছিল তখন তারা উপরালার সান্নিধ্য কীভাবে লাভ করেছে সেটা আমি আপনাদেরকে ব্যাখ্যা দিতেছি। তারা জীবনের যেই সময়টুকু তারা পেয়েছে তার বেশিরভাগ সময় তারা উপরালার প্রার্থনা করে সময় কাটিয়েছে। অনেক সন্ন্যাসী, অনেক ধর্মগুরু যারা আছেন তারা কিন্তু রাত্রেবেলা এত বেশি ঘুমাতেন না, ঘুমালেও তারা রাত্রের প্রথম অর্ধাংশ তারা ঘুমাতেন, বাকি অর্ধ অংশ তারা তপস্যায় লেগে যেতেন, উপরালার প্রার্থনা করতেন, কখনো একা একা, কখনো পাহাড়ের উপরে গিয়ে, কখনো পাহাড়ের গুহায়, কখনো এমন জায়গায় নীরব জায়গায় গিয়ে উপরালার কাছে তারা প্রার্থনা করত যে উপরালা যেন যা তার মনের ইচ্ছা মতো সবগুলো দেয়, সে তার মনের যা ইচ্ছে সেটা উপরালার কাছে সে চায় এবং সে পায়। সকল ধর্মেই আপনি পাবেন এই কথাটা যে সবাই কিন্তু পেয়েছে, যারা উপরালার কাছে চাইয়েছে তারা কিন্তু পেয়েছে। আপনি যত ধার্মিক ব্যক্তি দেখবেন, দেখবেন তারা জীবনে সফল হয়েছে তারা এইভাবে, তারা উপরালার কাছে প্রার্থনা করেছে, তারা সময় দিয়েছে। যখন মানুষ সবাই ঘুমে কাতর ঠিক তখন একজন ধার্মিক ব্যক্তিরা তখন উপরালার প্রার্থনা করতে থাকে, ঘরের ভিতরে প্রার্থনা করে না যাতে করে আরেকজনের কোনো সমস্যা না হতে পারে। তারা অনেক সময় চলে যায় বনের ভিতরে, অনেক সময় তারা চলে যায় পাহাড়ের চূড়ায়, পাহাড়ের গুহায়, এমন অনেক নীরব জায়গায় গিয়ে তারা উপরালার কাছে প্রার্থনা করে। এইভাবে তারা ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন এইভাবে তারা সময় দিতে দিতে তারপর উপরালা তাদের প্রতি রাজি হয়ে যায়, তারপরে তারা একদিন উপরালার বন্ধু হয়ে যায়। তখন তারা যা কিছু চায় সেটা উপরালা তাদেরকে দেয়। এখন সময় তো চলে যায় না, আমরাও তো পারি এইভাবে আমাদের ভাগ্যটাকে পরিবর্তন করতে। এখন তো গেল যে ধার্মিক ব্যক্তিদের ব্যাপারে, এবার আসুন আমি বলতেছি বৈজ্ঞানিকদের ব্যাপারে। আপনি দেখবেন পৃথিবীতে যত বৈজ্ঞানিক আপনি দেখবেন যারা ওষুধ আবিষ্কার করতেছে বা যে কোনো ইলেকট্রিক ইলেকট্রনিক্স যে কোনো নতুন কিছু আবিষ্কার করতেছে, আপনি তাদের জীবনে ভালো করে দেখুন যে তারাও কিন্তু এইভাবে নিজেকে নিজে সময় দিতেছে। তারা ঘন্টার পর ঘন্টা সাধনা করতেছে, তারা সাধনা করতে 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 তারপর তারা কিছু আবিষ্কার করতে পেরেছে। আপনিও পারবেন, কেন আপনি পারবেন না, আপনিও সময় দিন, অবশ্যই পারবেন। যত বৈজ্ঞানিক আছে যারা ওষুধ আবিষ্কার করেছে বা যে কোনো জিনিস আবিষ্কার করেছে তারাও কিন্তু এইভাবে সময় দিয়েছে, নিজেকে নিজে এমনভাবে তারা বন্দি করে রেখেছে, কেউ 3 ঘন্টা 4 ঘন্টা 6 ঘন্টা, কেউ একদিন পর্যন্ত নিজেকে আটক করে রাখতো, বাকি সময়টুকু তার সাংসারিক কাজে ব্যবহার করত এবং তার তপস্যার সময় আশেপাশে কাউকে রাখতো না, এমনকি তার খাদ্য পানীয় যত কিছুর প্রয়োজন সবগুলো সে ওখানে রেখে দিয়ে তারপর দরজা বন্ধ করে সে নিজেকে নিজে এইভাবে জেলের মতো আটকিয়ে রেখে তারপর সে সাধনা করতো। এইভাবে সাধনা করতে করতে সে সফলতা অর্জন করতে পারতো, এখনও কিন্তু করতেছে। অতীতের বৈজ্ঞানিকদের সেই দেখা দেখি এখন বর্তমানের অনেক বৈজ্ঞানিকেরা সেই তথ্যই এখন নিজের জীবনে লাগাতেছে এবং তারাও এইভাবে বৈজ্ঞানিক হতে পারতেছে, তারা আবিষ্কার করতে সক্ষম হইতেছে। তাহলে আপনি যদি জীবনে এরকম করেন আপনিও জীবনে সফলতা অর্জন করতে পারবেন। এবার আসুন আমি আপনাদেরকে সাথে পরিচয় করে দিচ্ছি যে বড় বড় যত ধনী ব্যক্তি আছে, ওয়ারেন বাফেট, বিল গেটস থেকে শুরু করে সারা পৃথিবীতে নামি দামি, যদি আপনি 100 জন
যে মিলেনিয়ারদের নাম যদি আপনি একটা লিস্ট বানান, এই মিলেনিয়ারদের 100 জনের জীবনে আপনি ভালো করে দেখবেন, তারাও কিন্তু যে কিভাবে কোটিপতি হওয়া যায়, কিভাবে আরো ভালো থাকা যায়, কিভাবে ভালো কিছু করা যায়, তার জন্য তারা প্রতিদিন কিন্তু পড়ালেখা করতেছে, নিজেকে নিজে এইভাবে তারা সময় দিতেছে, তারা এইদিক সেইদিক ঘোরাফেরা না করে, এইদিক সেইদিক সময় নষ্ট না করে তারা সাধনা করতেছে, তারা ঘন্টার পর ঘন্টা সাধনা করে তারা আজকে একদম কোটিপতি হয়েছে এবং আগামী ভবিষ্যতে তারা আরও কোটিপতি হবে। তার কারণ হলো তারা নতুন নতুন শিখতেছে, তার ভিতরে যে জ্ঞানগুলো আছে সেই জ্ঞানগুলো সে বের করতেছে, সে অন্যান্য লেখকের বই পড়তেছে, তারপরে ভালো ভালো চিন্তাভাবনা করতেছে, এইভাবে করে তাদের জ্ঞানের পরিমাণ বাড়তেছে। এই কারণে তারা কখনো গরিব হওয়ার সম্ভাবনা থাকে না, তারা সবসময় বড় লোকই হবে এবং তারা ধনী মিলেনিয়ার হয়েই থাকবে। এখনও অনেক মিলেনিয়ার আছে দৈনিক 5-6 ঘন্টা পর্যন্ত তারা পড়ালেখা করে সময় নষ্ট করে, মানে সময় নষ্ট বলতে তারা সময়টাকে কাজে লাগাচ্ছে। আপনিও যদি এইভাবে সময়টাকে কাজে লাগান, আপনি, আমি বলতেছি না যে আপনি দৈনিক 6 ঘন্টা পড়ালেখা করেন, দৈনিক 6 ঘন্টা শুধু বিভিন্ন লেখকের বই পড়েন, আপনার কাছে যতটুকু সময় আছে ততটুকু আপনি ব্যবহার করুন, তারপর আপনি সফল হতে পারবেন। আপনি দেখবেন অনেক ব্যক্তি আছে যে তারা সামান্য কিছু একবার পড়লেও মুখস্থ হয়ে যায়, আবার কারো বেলায় দেখা গেছে সে একটা লেখাকে কয়েকবার পড়ার পরও তার মুখস্থ হয় না, কয়েকদিন পড়ার পরও মুখস্থ হয় না, কয়েক মাস পড়ার পরও মুখস্থ হয় না। তাই আমি বলতেছি এক একজনের ব্রেন এক এক রকম, এক একজন মস্তিষ্ক ধারণ ক্ষমতা এক এই রকম। তবে আপনি যদি সাধনা করেন তাহলে আপনি কয়েক মাস যাওয়ার পরে হলেও আপনি একদিন মুখস্থ করতে পারবেন, এতে কোনো সন্দেহ নেই। এখন হয়তো আপনি বলবেন যে আমি যেভাবে ধর্মীয় ব্যক্তিদের উদাহরণ দিয়েছি, বৈজ্ঞানিকদের উদাহরণ দিয়েছি, কোটিপতি মিলিনিয়ারদের আমি উদাহরণ দিয়েছি, তারা তো এইভাবে নিজেকে নিজে ঘন্টার পর ঘন্টা সময় দিতেছে, কিন্তু আমার পক্ষে তো এতক্ষণ ধৈর্য ধরা সম্ভব নয়, তাহলে আমি কিভাবে সফল হতে পারবো? এখন আমি আপনাকে বলতেছি যে আপনি হয়তো হঠাৎ করে নিজেকে 3 ঘন্টা বন্দি করতে পারবেন না, তার জন্য আপনাকে কি করতে হবে, সর্বপ্রথম আপনি এমন জায়গায় যাবেন নিজেকে অন্তত আধা ঘন্টা আপনি আটকিয়ে রাখবেন, এই আধা ঘন্টা আপনি পড়ালেখা করবেন, পড়তে থাকবেন, অথবা আধা ঘন্টা চিন্তা করতে থাকবেন কোনো একটা ব্যাপারে যে যেটা কীভাবে সমাধান করা যায়, কী বা ভালো কিছু করা যায়। এরপর পরের দিন আপনি কী করবেন, আরও 2 মিনিট বাড়াবেন, 32 মিনিট, এর পরের দিন আরও 3 মিনিট বাড়াবেন, 35 মিনিট, এর পরের দিন আপনি 5 মিনিট বাড়াবেন, আপনি 40 মিনিট এভাবে নিজেকে নিজে আটকিয়ে রাখবেন, এর পরের দিন আপনি কী করেন 50 মিনিট নিজেকে নিজে আটকিয়ে রাখবেন। এইভাবে করতে করতে দেখবেন যে আপনি আস্তে আস্তে অভ্যাস করে অন্তত দৈনিক 3 ঘন্টা থেকে 4 ঘন্টা নিজেকে এইভাবে বন্দি করে রাখবেন, এমন জায়গায় আপনি থাকবেন, এমন ঘরের মধ্যে থাকবেন নিজেকে বন্দি করে, আপনার আশেপাশে যারা আছে, আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার মা বাবা, আপনার ভাই বোন, যারা আপনাকে ডিস্টার্ব দিতে পারে বা বাইরের কোনো লোক আপনাকে ডিস্টার্ব দিতে পারে, আপনি তাদেরকে অগ্রিম সতর্কতাবাণী দিয়ে দেবেন যে আমি যখন পড়ালেখা করব এই সময় থেকে এই সময় আমাকে কেউ ডিস্টার্ব দিবেন না, আপনাদের যদি কোনো কথা বলার প্রয়োজন হয় আমাকে আগে অথবা পরে বলবেন বা পরের দিন অন্য সময় বলবেন, তবে আমি যখন তপস্যা করি, সাধনা করি, অর্ধবসায় করি, তখন আমাকে কেউ ডিস্টার্ব দিবেন না। তখন এইভাবে আপনি কী করবেন, যেখানে থাকবেন সেখানে শুধুমাত্র আপনার প্রয়োজনীয় পানি অথবা আপনার টুকিটাকি কিছু খাবার, শুকনা খাবার এবং কিছু আপনার বই, আপনার যা কিছু প্রয়োজন লেখার সেগুলো রাখবেন। তবে ওখানে আপনি টেলিভিশন, মোবাইল, ডিশ অ্যান্টেনার, রেডিও এগুলো কিছুই রাখবেন না, এগুলোই আপনার আবার সব কিছু ধ্বংস করে দেবে। একটা মোবাইল রাখছেন পাশে, হয়তো একটা বন্ধু একটা মেসেজ করলো অথবা একটা SMS আপনি চেক করতে গিয়ে ওখানে আপনার তপস্যা ভেঙে গেল, আপনার মন অন্যদিকে চলে গেল, তার কী লাভ হলো আপনি আর এখানে বসে? তাই মোবাইলকে দূরে রাখবেন এবং যত সোশ্যাল মিডিয়া আছে সবগুলোকে দূরে রাখবেন, এবং যারা আপনাকে ডিস্টার্ব দিতে পারে আপনার তপস্যার সময় তাদেরকে আগেই বলে রাখবেন যে তারা যেন ওই সময় আপনাকে তপস্যার সময় বাধা না দেয়, অথবা আপনার একেবারে একান্ত আপনজন যারা আছে তাদের মধ্যে কয়েকজনকে বলে রাখবেন যে কেউ যেন আমাকে ডিস্টার্ব না দেয় এবং কেউ আসলে তাদেরকে যেন বাধা দেওয়া হয়, যেন আমাকে কেউ ডিস্টার্ব না দেয়। এইভাবে দৈনিক আপনি 3-4 ঘন্টা নিজেকে আটকিয়ে রাখুন। আপনি কী হতে চান, লেখক হতে চান, লেখা শুরু করে দিন। আগে কী করতে হবে, আপনাকে জ্ঞান অর্জন করতে হবে, বিভিন্ন লেখকের বই পড়তে হবে, পড়ার পর যখন আপনার জ্ঞানের পরিধি যখন বাড়তে থাকবে তখন দেখবেন যে আপনার হাত অটোমেটিকভাবে চালু হয়ে গেছে, আপনাকে আর অন্য কিছু করতে হবে না। তাই আপনাকে কী
করতে হবে, আগে আপনার ব্রেনটাকে আরও শক্ত করতে হবে, আপনাকে শিখতে হবে, নতুন নতুন শিখতে হবে, নতুন নতুন লেখককে শিখতে হবে, কোন লেখক কী বলেছে, কীভাবে করতে বলেছে, কীভাবে কী করা যায়, এভাবে আপনি শুধু শিখতে থাকবেন। যত বেশি শিখবেন আপনার তত বেশি আপনার জ্ঞান আরও বেশি হবে, তত বেশি আপনি ভালো কিছু করতে পারবেন, আর এইভাবে করে আস্তে আস্তে আপনি আরও ভালো কিছু অর্জন করতে পারবেন। এখন হয়তো আপনি বলবেন যে আমি তো অনেক ব্যস্ত মানুষ, আমার পক্ষে দৈনিক এরকম সময় দেওয়া সম্ভব নয়। তাহলে আপনাকে বলতেছি যে আপনি হয়তো পারবেন না এমন কোনো কথা নয়। পৃথিবীতে অসম্ভব বলতে কোনো শব্দ নাই। অসম্ভব শব্দটা শুধু আমরা কয়েকজন শুধু অজুহাতের জন্য ব্যবহার করি যে আমি এই কাজটা করবো না, এখন আমাকে একটা অজুহাত দিতে হবে, সেটা হলো অসম্ভব। এটা আমাদের প্রায় সবারই এই ধরনের একটা রোগ আছে। তা আমি আপনাকে পরামর্শ দিচ্ছি, পরামর্শটা হলো যে আপনি সকালবেলা ঘুম থেকে উঠার পর আপনি আস্তে চিন্তা করবেন যে কোন কাজটার সাথে আমি কোন কাজটা করতে পারি, কোন কাজটা আমি নিজে না করে আরেকজন দিয়ে করাতে পারি, কোন কাজটা আমার কিছু টাকা গেল বাহিরের লোক দিয়ে আমি করাতে পারি। এইভাবে আপনি নিজেকে নিজে কিছু প্রশ্ন করুন, নিজে থেকে কিছু উত্তর বের করুন। আপনি এইভাবে ইচ্ছে করলে আপনি 3 ঘন্টা না, আমি বলতে চাই আপনি দৈনিক 6 ঘন্টা বের করতে পারবেন। এমন কিছু কাজ আছে যেগুলো আপনি না করলেও নয়, যেটা আরেকজন করতে পারে, যে সেই কাজটা আপনি আরেকজন দিয়ে করাতে পারেন, তাহলে সেখান থেকে আপনি কিছু সময় রক্ষা করতে পারেন। এমন কিছু আসে বাজার করা অথবা বন্ধুবান্ধবদের সাথে আড্ডা দেওয়া অথবা আপনি এদিক সেদিক ঘোরাফেরা করা, এখান থেকে আপনি কিছু সময়টাকে এদিক থেকে 5 মিনিট 10 মিনিট এদিকে 2 মিনিট এভাবে কেটে কুটে আপনি যদি একসাথ করেন, তাহলে দেখবেন আপনি যে 3 ঘন্টা নয়, আপনি 4 ঘন্টা নয়, 6 ঘন্টা আপনি নিজেকে নিজে তপস্যার কাজে অধ্যবসার কাজে লাগাতে পারতেছেন। এখন আপনি হয়তো আমাকে বলবেন যে আমি হয়তো সকালে 10 মিনিট, দুপুরে 5 মিনিট, রাত্রে আধা ঘন্টা, সন্ধ্যার পরে 20 মিনিট, এইভাবেও আপনি দৈনিক 4-5 ঘন্টা আপনি সময় ব্যয় করবেন, তাহলে কেমন হয়? আমি বলবো না, এইভাবে জীবনও পারবেন না। আপনাকে ওই সময়টা একসাথে ব্যবহার করতে হবে, 3-4 ঘন্টা একসাথে। যে আপনি হয়তো বা দুপুর 12টায় যখন আপনি আপনার তপস্যার রুমে গেলেন, অধ্যাবসার রুমে, আপনি সেখান থেকে বের হবেন 4টার সময়, এখানে 4টার সময় আপনাকে কোনো অবস্থাতে কেউ যেন ডিস্টার্ব না দিতে পারে, আপনিও এখান থেকে বের হতে পারবেন না। যত কিছুর বিনিময় হোক নিজেকে নিজে বন্দি করে রাখবেন, আর আপনি তপস্যা করতে থাকবেন, লেখক হতে চাইলে লেখা শুরু করে দিবেন, অভিনয় যদি বড় শিল্পী হতে চান অভিনয় শুরু করে দিন, অথবা আপনি যদি ভালো গান গাইতে যদি পছন্দ করেন, ভালো গজল গাইতে পছন্দ করেন, তাহলে আপনি সেটা করুন। আপনি যদি একজন কবি হতে চান লেখা শুরু করে দিন। এইভাবে আপনি লিখবেন, প্রথমবার ভুল হবেই, যেই কোনো কাজ করুন, আপনি যেই কোনো কাজ সর্বপ্রথম শুরু করার সাথে সাথে সেখানে আপনার ভুল হবেই, তবে 100% যে ভুল হবে সেটা এমন কোনো কথা নয়। সেখান থেকে হয়তো বা আপনার 90% ভুল হতে পারে, এরপর 80% ভুল হবে, এরপর 50% ভুল হবে, এরপর আস্তে আস্তে 30%, এরপর 20%, এরপর 10%, এক পর্যায়ে দেখবেন যে আপনি যা কিছু করতেছেন সেখানে হয়তো 1-2% ভুল থাকতে পারে, স্বাভাবিক। পৃথিবীতে যত বড় বড় শিল্পপতি কোটিপতি হয়েছে তারা হঠাৎ করে শিল্পপতি কোটিপতি হয় নাই। সারা পৃথিবীতে যত বড় বড় অভিনেতা অভিনেত্রী বড় গানের শিল্পী আসে না কেন, তারা কিন্তু হঠাৎ করে কিন্তু এইভাবে কোটিপতি এর মতো হঠাৎ করে তারা নাম করা একজন সেলিব্রেটার হয় নাই, তারা এইভাবে নাম করা একজন শিল্পী হয় নাই, তারা এইভাবে অনেক কষ্ট করেছে, এইভাবে আস্তে আস্তে তাদের প্রথমও কিন্তু ভুল হয়েছে, তার আস্তে আস্তে তারা আজকে বড় শিল্পী হিসাবে সবার কাছে পরিচিত হতে পেরেছে। আপনিও পারবেন, আপনি কেন পারবেন না? পৃথিবীতে অসম্ভব বলতে কোনো কথা নাই। অসম্ভব কথাটা আমার আপনার কয়েকজন অজুহাতের জন্য, আমরা কিভাবে নিজেকে রক্ষা করতে পারি, কিভাবে আমরা পরিশ্রম না করে আরামায়েশে থাকতে পারি, এই জন্য আমরা এই সূত্রটা ব্যবহার করি। তাই আপনি যদি জীবনে সফলতা অর্জন করতে চান, তাহলে আপনাকে নিজেকে নিজে বন্দী করতে হবে, নিজের প্রতি নিজে আপনি বিচার করতে হবে, নিজেকে নিজে কঠিন শাস্তি দিতে হবে। আপনি এমন কঠিন শাস্তি নিজেকে এইভাবে দিবেন, দৈনিক 3-4 ঘন্টা আপনি আটকিয়ে রাখবেন, এরপর আপনি কী করতে চান আপনি সেটার উপরে ফোকাস করুন, দেখবেন আপনি সফল হতে পারবেন। একটু সময় লাগবেই, আপনি যেহেতু প্রথম শুরু করেছেন, যে কোনো নতুন কিছু নতুন অবস্থায় শুরু করাতে ওখানে ভুল হতে পারে, ওখান থেকে আপনি ব্যর্থতা অর্জন করতে পারেন, ব্যর্থতার পর আবার সেখান থেকেই সফলতা অর্জন করতে পারবেন। এটা সবার বেলায় হয়েছে, যে প্রথমে যদি ব্যর্থ না হয় তাহলে জীবনে সে সফলতার মর্ম বুঝে না, তাই জীবনে ব্যর্থ হওয়ার প্রয়োজন আছে। যারা জীবনে ব্যর্থ হয়েছে তারাই জীবনে সফলতা অর্জন করতে পেরেছে, যারা জীবনে কোনোদিন ব্যর্থ হয় নাই তারা জীবনে কোনোদিন সফলতা অর্জন
অর্জন করতে পারে নাই এবং পারবো না। তাই আমি আপনাকে যে পরামর্শ দিচ্ছি, আমার পরামর্শটা হলো এটাই যে আপনি জীবনে যদি ভালো কিছু করতে চান তাহলে আপনি নিজেকে নিজে বন্দি করতে হবে, দৈনিক 3-4 ঘন্টা আপনি একদম সাধনা করতে হবে, আপনাকে সময় দিতে হবে, নিজের সাথে নিজে কথা বলার সময় দিতে হবে, নিজেকে ব্রেন কাজে লাগাতে হবে, নিজের কী শক্তি আছে শক্তিকে কাজে লাগাতে হবে, তাহলে কিন্তু আপনি জীবনে ভালো কিছু করতে পারবেন। ভিডিওটা শেষ করার আগে দিয়ে একটা কথা বলে রাখি, কখনো কারো নকল করবেন না, যা কিছু করার নতুন কিছু করবেন, যাতে করে সবার কাছে নতুনত্বের কিছু আমেজ কিছু ভাব লাগে। আমার ভিডিওটি শেয়ার করে দিবেন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, হোয়াটসঅ্যাপ, ভাইবার থেকে শুরু করে সকল সোশ্যাল মিডিয়াতে। আর আমার এই ভিডিওটি যদি আপনি প্রথম দেখেন তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার এই ভিডিওতে আপনার যদি কোনো মতামত থাকে তা লিখে জানাতে পারেন, পরবর্তীতে আপনাদের জন্য আমি কোন ধরনের ভিডিও, কী ভিডিও নিয়ে আসব সেটা আপনারা যদি লিখে দেন তাহলে ইনশাআল্লাহ আমি সেই ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করবো ইনশাআল্লাহ, সেই আশা রাখি। আজকের এই ভিডিওটি এখানে শেষ করলাম। তবে আপনারা সবাই কিন্তু সব কিছু হতে পারেন, একজন ছাত্র, ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, জাতীয় সংঘের মহাসচিব, সব কিছু হতে পারে, শুধুমাত্র ভালো করে তাকে মানুষের মতো মানুষ হতে হবে, ভালো করে পড়ালেখা করতে হবে, নিজেকে নিজে সময় দিতে হবে, সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকতে হবে। ওই সময় যখন আপনি তপস্যা করবেন তারপর আপনি জীবনে সফলতা অর্জন করতে পারবেন, এতে কোনো সন্দেহ নাই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।